লিওনেল মেসি যদি হন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রচয়িতা, তবে এমিলিয়ানো মার্টিনেজ অবশ্যই সেই পাণ্ডুলিপির মহানায়ক। কলোমোয়ানির শট ঠেকিয়ে একেবারে অন্তিম মুহূর্তে রক্ষা করেছেন দলকে, এরপর স্পট কিকে তার বীরত্ব গাথায় তৈরি হয় আকাশে নীল মহাকাব্য। গোলপোস্টের নিচে বারবারই অসাধারণ এমি মার্টিনেজ, বিশেষ করে পেনাল্টি ঠেকানোর বেলায় যেন তার জুড়ি মেলা ভার। তার বিশ্বস্ত গ্লাভসের কল্যাণে 28 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জেতে কোপা আমেরিকা, এরপর লুসেইলে ফ্রান্সের বিপক্ষে তার দুর্ভেদ্য দেয়াল। এই স্পটকিক ঠেকেই আলবিসেলেস্তেদের কোয়ার্টার থেকে সেমির মঞ্চে তুলেছিলেন বাজপাখি। নেদারল্যান্ডসের বিপক্ষে স্নায়ুক্ষয়ী সেই ম্যাচেও দুর্দান্ত ছিলেন এমি। তার এই সফলতায় ঈর্ষান্বিত হয়েই কিনা শেকল পরানোর উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। স্পটকিক নেয়ার সময় গোল লাইনে এদিক সেদিক নাড়াচাড়া করেন এমি মার্টিনেজ, এই বিষয়টা নিয়েই আপত্তি তুলেছে আইএফএবি। কাতার বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা রেফারি সাইমন মার্সিনিয়াক রিপোর্ট করেছেন এতে মনসংযোগে ব্যাহত হয় শট নিতে আসা স্ট্রাইকারের। শুধু গোল লাইনে ডান্স করা না, স্পটকিকের সময় কোনো ধরনের অদ্ভুত আচরণ করা যাবে না এমন নিয়ম রেখে আসছে মার্চে বার্ষিক সভায় বসবে ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফএবি। সেখানে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবনা পাশ হলে সত্যিকার অর্থেই হয়তো কিছুটা বিপাকে পড়ে যাবেন এমিলিয়ানো। এস এম ইকবাল, সময় সংবাদ।